চলে গেল নেতা মন্ত্রীরা ঘুষ খেতে গিয়ে ধরা পড়ে গেল গরু পাচার কয়লা পাচার খাদ্য নিয়ে দুর্নীতি আজকে রাজ্যের মন্ত্রীরা জেল খাটছে বিধায়ক জেল খাটছে এই কেমন পশ্চিম বাংলা আর অন্যদিকে শুভেন্দু অধিকারী যে শুভেন্দু বাবু এত দিন ধরে তৃণমূল কংগ্রেসের সমস্ত দুর্নীতি শরিক হলেন যে শুভেন্দু বাবু এত দিন ধরে তৃণমূল কংগ্রেসের সমস্ত চুরি দুর্নীতির অপকর্মে শরিক হলেন আজকে সেই বাবু জোড়া ফুল ছেড়ে পদ্ম ফুলে এসে সাধু সাজবার চেষ্টা করছেন আমাদের রাজ্যে এমন একটা অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে তুমি চুরি করবে জোড়া ফুলে আর তুমি সাধু হবে পদ্ম ফুলে ইডি সিবিআই সব জানা সত্ত্বেও কালীঘাটের মুখ্যমন্ত্রী আর তার ভাইপোর বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করল না দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়ে যায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়ে যায় কিন্তু পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আর তার ভাইপোকে ইডিআর সিবিআই তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না তার কারণ রাজ্যের মানুষ আজকে বুঝতে পাচ্ছেন দিল্লির বিজেপির নেতারা তৃণমূল কংগ্রেসের মাথায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আর তার ভাইপোর মাথায় ছাতা ধরে বসে আছে তাই এই দুই জনবিরোধী সরকারের থেকে মুক্তি পেতে চাইছে বাংলার মানুষ একদিকে তৃণমূল একদিকে বিজেপি এই লুটে খাওয়া দলের কাছ থেকে মুক্তি পেতে চাইছে বাংলার মানুষ আমরা বলছি যদি মুক্তি পেতে হয় তাহলে লাল ঝান্ডা কাস্তে হাতুরি তারাই একমাত্র প্রতীক যারা এই মুক্তি দিতে পারে শিল্প কলকারখানা তৈরি করতে হবে বেকার যুবক যুবতীদের জন্য নতুন করে ভাবনা চিন্তা করতে হবে জিনিসপত্রের দাম কমাতে হবে দেশের ধর্মনিরপেক্ষতাকে বাঁচাতে হবে যে তৃণমূলের নেতারা চুরি করলো তারা বিজেপিতে গিয়ে সাধু হয়ে যাবে এ কখনো হতে পারে না যারা চুরি করলো তাদের স্থান একমাত্র গাড়োদের মধ্যে তাই জোড়া ফুল আর পদ্মফুল দিন ধরে যে দুই ফুল মানুষকে এপ্রিল ফুল বানিয়েছে এবার কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে সায়ন ব্যানার্জিকে বিপুল ভোটে জয়যুক্ত করে এই দুই ফুলকেই বিদায় দিতে হবে একদিকে তৃণমূল কংগ্রেস যেমন গোটা রাজ্য জুড়ে চুরি করছে সেই চুরি আজকে ধরা পড়ে যাচ্ছে অন্যদিকেই বিজেপি গোটা দেশ জুড়ে ইলেকট্রোরাল বন্ডের নাম করে সাড়ে ছ হাজার কোটি টাকা কার্যত তোলাবাজি করেছে ওষুধের কোম্পানি ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে বিভিন্ন ওষুধ যা মানুষের খাবার কথা নয় সেই ওষুধ আমাদেরকে খাইয়ে ঘুর পথে ওষুধের কোম্পানিগুলোর থেকেও টাকা তুলেছে বিজেপি ডিয়াল লটারির কাছ থেকে তৃণমূল পেয়েছে ছশো কোটি টাকা আর বিজেপি পেয়েছে একশো কোটি টাকা তাই আমরা বলছি এই তৃণমূল আর বিজেপি দুই লুটের